কারিগরি শিক্ষার দক্ষতা বৃদ্ধিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যব্যাপী চালু হয়েছে উৎকর্ষ বাংলা প্রকল্প। উৎকর্ষ বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষার প্রশিক্ষণ দিতে বৃহস্পতিবার ধূপগুড়ি পৌরসভা উদ্যোগে পৌর ভবনে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। উৎকর্ষ বাংলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এদিন হাতে কলমে ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষার প্রশিক্ষণ দেয়। আগামী দিনে এই দক্ষতাকে কাজে লাগিয়ে যাতে ছাত্রছাত্রীরা তাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারে, পৌরসভা ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানান, আগামী দিনে স্বনির্ভর করতে এই ধরনের আয়োজন। এর মাধ্যমে কারিগরি শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। যারা এই প্রোগ্রামে এসেছেন, প্রত্যেকটা স্কুলের স্টুডেন্ট, তাদের আন্তরিক অভিনন্দন, ভালোবাসা এবং ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই-বাইক পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর আরেকটা টিম প্রজেক্ট উৎকর্ষ বাংলা, যাতে স্টুডেন্টরা তারা নিজের উপর সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে, কারিগরি শিক্ষায় তারা আরও উন্নত হতে পারে, সেই জন্য আজকে আমরা ধূপগুড়ি পৌরসভার উপরতলায় এটা একটা ট্রেনিং দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে সে টিম এসেছে, সেই টিম ট্রেনিং দিচ্ছে স্টুডেন্টদের। আমরা সেই স্টুডেন্টও আজকে উপরে এসেছে, তারা প্রত্যেকে যাতে আরও নিজের পা দাঁড়াতে পারে সেই উদ্যোগটাকে সাকসেস করার জন্য ধূপগুড়ি পৌরসভায় প্রচার করছে কারিগরি শিক্ষার।